হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি সকাল সকাল উঠেছি, অনেক বৃষ্টি, তাই সব কাম সেরে ভিজে ভিজে সব কাম সেরে স্নান টান করে এসে পুজো টুজো দিয়ে নিয়েছি, একেবারে পুজো সুজো করে নিয়েছি। তখন আমি রান্না করব, আজকে আমি রান্না করব। এই যে আমার ভাসুরজি, ভাসুর পুতিরা, আমার মানে পিছা ছাড়ে না সত্যি মামা। আজকে আমি রান্না করবো মাছ। এখানে মাছ কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, তখন একটু একটু করে ভাজবো। আর সর তেল সেটা করবো না, দেখেছ মাছ কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে তখন মাছ ভেজে নেব। আমার মাছ কাটা হয়ে গেছে, মাছ কাটা ভাজা তো হয়ে গেছে, এখন সব কিছু আমি রেডি করে নিয়েছি। কী দিয়ে রাঁধবো? আমি খালি মাছ দিয়ে, আমি খালি পেঁয়াজ রসুন, আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা আর টমেটো, ধনিয়া বাটা এগুলো দিয়ে আজকে আমি মাছ রান্না করবো। আর এটা হয়েছে কচুলতি, কচুলতিটাকে আমি তুলে তুলে ভালো করে ধুয়ে ধুয়ে রেখেছি। এটাকে ফার্স্টে বয়ল করে নেবো, তারপরে জল ফালিয়ে করে রান্না করবো। এটা আলাদা হবে আর সবজি মাছ সবজি রান্না হবে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এখন তেল দিয়ে দেবো। আমরা কিন্তু রিফাইন তেল খাই, আমার কাছে সবজি মার আছে, তাই আমাকে সত্যি খেতে না করেছে, তাই রিফাইন তেল খাই আমরা। দিয়ে দিব এখন গোটা জিরা, আর দিয়ে দিব পেঁয়াজ। আমার ক্যামেরাম্যান নেই, আমার অনেক কষ্ট হয় এক হাতে হাতে মোবাইল ধরে, এক হাতে হাতে এগুলো রান্না টান্না করা বা কিছু করা। বাড়ির মানুষকে বলবো মানে জিজ্ঞাস করতে থাকি, কালোর কথা কইব কইতেছ, কালোর কথা কইতেছ, তাই লজ্জাও লাগে ওর মানুষের সামনে, তাই আমি কেউ যখন থাকে না, আবার কেউ আইলে আমি তাকে বন্ধ করে রাখি। আমি এখানে আদা বাটা, মরিচ বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে দিয়েছি এখানে। আমি ভেবেছিলাম আমার ভিডিও হচ্ছে, এদিকে দেখছি আমার ভিডিও অফ হয়ে গেছিলো, তাই তোমাদেরকে দেখাতে পারিনি দুয়ার সময়। এখন এখানে আমি দেখবো নুন আর হলুদ, নুন দিয়ে দেবো আন্দাজ। কখনো এরকম হয় আমি ভাবি ভিডিও হতে আছে, কিন্তু পাস হয়ে যায়। মশলাগুলো খুব সুন্দর করে
মাছ নিয়েছিল তো। এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো। এখানে আমি গরম জল বসিয়েছি, গরম জল ঢেলে দেব, ভালো করে গরম হয়ে ওখানে বসিয়েছি, কিন্তু এখানে ঢেলে দেওয়ার টাইম হয়ে গেছে, তাই অল্প অল্প গরমটা দিয়ে দেবো। এখন ঢেকে দেবো অল্প পরে, যখন ঝোলটা ফুটে উঠবে তখন মাছ দিয়ে দেবো। আর এখানে আমি কচু লতিটা বেল করে নেব, কচু লতিতে একটু নুন দিয়ে দেবো। আমি ভাবছি বোধ হয় সবাই কচুলতি চিনে না, বা চিনলেও সবাই কচুলতি বলে নাম না বলতেও পারে, অনেকে ভাবতে পারে কচুলতি আবার কি। তো এই যে এটা কচু গাছের শিকড়, কচু গাছের মানে গুড়িতে এটা বাইর হয়, এইটা কচুলতি বলে বলি আমরা। অনেকে তো বেলে বেলে কিছু বলতে পারে, কার বাসাতে কী বলে কমেন্টে জানিও প্লিজ। এই যে দেখো আমার সব মাছের ঝোল রেডি হয়ে গেছে, ওখানে আমি মাছ দিয়ে দেবো। এখানে পুঁটি মাছ আমি একদম কড়কড়া করে ভেজে রেখেছি, আমার সবজি রেডি হয়ে গেছে, আর সব নামানোর অল্প আগে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিলে সবজির গন্ধ একটা সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। সো গাইস ফাইনালি আমার রান্না হয়ে গেছে, মাছ দিয়ে কালী মাছের ঝোল আর কচুলতির সবজি। যাও স্নান করো জলদি, ভাত খেতে নাই। দেখো গাইস অনেক দিন বৃষ্টি দেওয়ার পর রৌদ্র উঠেছে, সব আমার গাছ সব মরে মরে সব মরে যাচ্ছে, সব বেগুন গাছ ফুল গাছ সব। আমার স্বামী কত লজ্জা পায় দেখো, অনেকদিন পরে রৌদ্র উঠেছে তাই খাওয়া দাওয়া করে বাসন টাসন দিয়ে অনেক কাপড় ধুয়েছে। আজ এখন ভাবছি অল্প ঝুঁকি রাখো ঘুমাবো, কিছু কিছু করবো তাই। দেখো কত কাপড় ধুয়েছি, কাম সব সেরে ছিলাম, ভেবেছিলাম অল্প ঘুমাবো, কিন্তু না আমি মেডিকেলে নিয়ে যাবো এখন আমার স্বামী, কখন অল্প সাজগুজো করে রেডি হয়েছে, আমার স্বামী আসবে আর আমাকে নিয়ে যাবে। আজকে আর আমার আরাম করা হবে না। সো ফ্রেন্ড আমি এখন ডাক্তার দেখিয়ে এসে পড়েছি, ডাক্তার আমাকে দেখে ওষুধ দিয়েছে, এটা দিনে দুটো করে দুবেলা সকাল বিকাল, আর এটাও এটা একটা মতো জুস হয় ননি প্লাস জুস। এটাও সকাল বিকাল দুবেলা খেতে বলেছে, আশা করি এইসব খাওয়ার পরে আমি ভালো হয়ে যাব, সুস্থ হয়ে যাব। আমি অনেক অসুস্থ থাকি, আমি আমার মানে বছরে 7 মাস আমি অসুস্থ থাকি আর 5 মাস ভালো থাকি।
জানি না আমি কবে ভালো হব সম্পূর্ণ। আমার অনেক প্রবলেম আছে, অনেক বিমার আছে আমার, তাই কখন আমি ড্রেস চেঞ্জ করে নেব। তারপরে সন্ধ্যা হয়ে গেছে আর আমি সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি এখন। আর আজকে 8টা করতে জানি অম্বুবাসী প্রভু আরম্ভ হবে, তাই আমি এখন সব ঠাকুরের বাসন টাসন ধুয়ে মেজে রেখে দেবো, কারণ কালকের থেকে আর পুজো সুজো দেওয়া যাবে না, 2-3 দিন না কতদিন জানি না, ওটা শাশুড়ি মা বলবে, যেদিন দিন বলবে ওই দিন থেকে আবার পুজো সুজো দেবো, কী কী করতে লাগবে না লাগবে। তাই কয়েকদিনের মতন মানে ঠাকুরের সব কিছু বন্ধ করতে লাগবে, তাই তখন আমি সব এগুলো নিজেকে স্টেজে রেখে দেবো। আর আজকে আমার রান্নাবান্না নেই, আজকে আমার ছোটো জলের ঘরে নিমন্ত্রণ আছে, আমরা সবাই আলাদা আলাদা থাকি আর শ্বশুর শাশুড়ি সবের মধ্যেই থাকে, তাই সে ছোটো জলের ঘরে আমাদের নিমন্ত্রণ সবাই ওখানে খাওয়া, তাই আজকে আমার রাত্রে রেস্ট যাবো, এখানে গিয়ে অল্প তো করতে হবে তাও বর্তমান। রান্নাবার চলতেছে আমরা এখানে, রান্নাবার প্রায় কমপ্লিট। বাবার গিয়া কইস মা খাইবা, আমার তারা ঘরে খাওয়ার নিমন্ত্রণ। দিদি নাস আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে কমপ্লিট আজকের জন্য, এখন আমরা ঘুমাতে যাব। আজকে সারাদিন কি কি করেছি দেখিয়েছি তোমাদেরকে, আবার কালকে একটা ব্লগ নিয়ে আসবো আমি। এখন গুড নাইট, বাই, সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।